সম্পূর্ণ রূপে আপনি জাস্ট এই জিনিসটা আমি লাগাই দিলাম, চুম্বকের মতো এটা লেগে গেছে। আচ্ছা দেখেন, এটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়, আপনি যে কোনো অ্যাঙ্গেলে রাখেন, যে কোনো ওয়ে, যে কোনো সাইডে বলেন, এটা সম্পূর্ণরূপে টেনে বের করবে। এটা মোটামুটি কয়টা চুলা কভার করবে? এটা পাঁচটা চুলা কভার করার মতো ক্যাপাসিটি থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা দেখাবো চমৎকার একটা হুড। অলরেডি এপাশে কিন্তু অনেক হুডের কালেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে মীমাংসিয়া শোরুমে, তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটিতে। তো আমরা আজকে যেই হুডটা দেখাবো অলরেডি আপনারা আমাদের সামনে দেখছেন, তো আমরা বিস্তারিত জানাবো। আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে সজল ভাই। সজল ভাই কেমন আছেন? ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সজল ভাই আজকে মূলত কোন হুডটা আমাদেরকে দেখাবেন? আজকে আমাদের একটা লেটেস্ট মডেল নামছে। আচ্ছা আচ্ছা, একেবারে নতুন, একদমই নতুন। আগের যে মডেলটা ছিল ওর থেকে একটু ডিফারেন্স এবং সেম মডেলই কিন্তু একটু আপডেট করে আসছে। আচ্ছা, এটার সাইজটা কতটুকু হবে? এটা সাইজ হচ্ছে 30 ইঞ্চি। 30 ইঞ্চি, হ্যাঁ। আচ্ছা, কি কি ফ্যাসিলিটিস আছে এটার? ফ্যাসিলিটিস ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে সেন্সর আছে এটার ভিতরে। আচ্ছা, সেন্সরটা ইউজ করা হয়েছে এবং এটার মোটরের যে ক্যাপাসিটিটা একটু এটা একটু পাওয়ারফুল করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্লাস পয়েন্ট নতুন, আগের থেকে এটা আপডেট করা হয়েছে। আগের যারা ইউজ করতেছে তাদের কোনো অবজেকশন নেই প্রোডাক্টে, এখন লেটেস্টটা আর একটু ভালো করে আনছে। আচ্ছা, বর্তমানে আরপিএম কত দিয়ে? এটা 2500 আরপিএম। 2500 আরপিএম। আচ্ছা, কিভাবে সেন্সরটা কাজ করবে? সেন্সর হচ্ছে কি, আপনি নর্মালি অনেকে দেখা গেছে বাসা বাড়িতে হাতে ময়লা থাকলে জাস্ট এভাবে টাচ করবেন, অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওপেন হয়ে যাবে। আর এখানে দেখেন নিচে কিন্তু দুটো চমৎকার এলইডি লাইট রয়েছে, আর এখানে ডিসপ্লেটাও কিন্তু দেখেন কত আনকমন করা হয়েছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 2500 আরপিএম এর। 2500 আরপিএম। আর ব্র্যান্ডটা হচ্ছে মীমাংসিয়া, এটার অরিজিনটা কোথায়? কোরিয়ান, কোরিয়ান একটা ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, ওকে। তো আর কি কি ফ্যাসিলিটিস আছে এটাতে? এটা ফ্যাসিলিটিস হচ্ছে, আমরা তো বেসিক্যালি এগুলার সবকিছুই মোটামুটি এক ক্যাপাসিটির ভিতরে আনা হয়, খালি ডিফারেন্সেস তার ফিশ মানে ফাংশনগুলো একটু আলাদা হয়। ফাংশনগুলো যেমন এটা মোটরটা হচ্ছে অরিজিনাল কপার মোটর, কপার মোটর, এইজন্য আমাদের পাওয়ারটা হচ্ছে তিনটা পাওয়ার। আচ্ছা, মানে এটা তিনটা স্পিড থাকবে? তিনটা স্পিড থাকবে, লো মিডিয়াম, লো মিডিয়াম, আর হচ্ছে হাই হাই। আর আর এটাতে কি হিট ক্লিনের সুবিধা আছে? হ্যাঁ, হিট ক্লিন তো সচরাচর সব সময় থাকে, কিন্তু হিট ক্লিনের এটার পাওয়ারটা একটু বাড়ানো হয়েছে, পাওয়ার 2। আচ্ছা আচ্ছা, তো এটা কি অটো হিট ক্লিন দিলে দেখা যাচ্ছে হয় কি? নরমালি কতদিন পর পর অটো হিট ক্লিনটা দেওয়া লাগে? বেসিক্যালি 3 মাস অথবা 6 মাস, এটা হচ্ছে ইউজের উপরে। অনেকে আছে দেখা গেছে ফ্যামিলির সদস্য দুইজন, এখানে 3-6 মাস পর পর বা 6 মাসের বেশি করলেও সমস্যা নেই, কারণ এগুলো সাকশন হচ্ছে ভ্যাকুম প্লাস ব্লোয়ার, সম্পূর্ণরূপে ময়লাটাকে টেনে বের করে দিচ্ছে, এই জন্য এটার ভিতরে ময়লাটা কম জমে, ময়লাটা কম জমে। আচ্ছা, এবং নিচে যদি আমরা বাফেট ফিল্টার দেখাই, এখানে এগুলো তো মানে সম্পূর্ণ এসএস বাফেট ফিল্টার। জি জি, সম্পূর্ণরূপে এইভাবে বুঝতে পারবে না, এই যে এইভাবে বুঝতে পারবে, সম্পূর্ণরূপে এসএস ফিল্টার, এসএস বাফেট ফিল্টার দেওয়া হয়েছে। এবং হচ্ছে তেলগুলো জমার জন্য একেবারে নির্ধারিত জায়গায় এখান থেকে সম্পূর্ণরূপে ময়লাটাকে টেনে বের করে দিবে। আচ্ছা আচ্ছা, বের করে বাকি যে ময়লাটা থাকবে এই ময়লাটা এখান থেকে এখানে চলে আসবে, এরপরে যেটা জমার থাকবে সেটা হচ্ছে হিট ক্লিনারের সাহায্যে সম্পূর্ণরূপে ক্লিন করে দিচ্ছে, সম্পূর্ণ ক্লিন করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা আপনারা দেখছেন, সেক্ষেত্রে এটার সাইজটা বলেছেন হচ্ছে 30 ইঞ্চি। 30 ইঞ্চি। আচ্ছা, 30 ইঞ্চির সাইজে আপনারা পেয়ে যাবেন। তো সজল ভাই আমাদেরকে একটু হুডটা যদি চালিয়ে দেখেন, বা এটার সাকশন পাওয়ারটা কেমন? আচ্ছা আচ্ছা, এখন তো অলরেডি ওপেন আছে। আচ্ছা, জাস্ট আমি একটা সাকশন পাওয়ারের জন্য, নর্মালি আসলে হাওয়া তো এই বক্সের থেকে ওজনদারি না। আচ্ছা আচ্ছা, এই বক্সটা যদি এটা ধরে ফেলে এর থেকে বড় কিছু না, নর্মালি আপনি দেখেন এই বক্সটা মোটামুটি ওয়েটি। আচ্ছা, আমরা প্রায় 24 না, এটা 26 সিএম এর একটা দেখা যাচ্ছে প্রোডাক্ট সহ, হ্যাঁ, বক্স সহ। সম্পূর্ণরূপে আপনি জাস্ট এই জিনিসটা আমি লাগাই দিলাম, চুম্বকের মতো এটা লেগে গেছে। আচ্ছা দেখেন, এটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়, আপনি যে কোনো অ্যাঙ্গেলে রাখেন, যে কোনো ওয়ে, যে কোনো সাইডে বলেন, এটা সম্পূর্ণরূপে টেনে বের করবে। এটা মোটামুটি কয়টা চুলা কভার করবে? এটা পাঁচটা চুলা কভার করার মতো ক্যাপাসিটি থাকবে। 36, আসলে ক্যাপাসিটি তো চুলার না, মূলত বিষয় হচ্ছে ওটা 36, যেটা 3 ফিট সমান যদি একটা গ্যাস কুকার হয় সেটাকে টেনে বের করে দিবে, টেনে বের করে দিবে, এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট আর কি। আচ্ছা আচ্ছা, আর এটার আরপিএমটা বলছেন 2500 আরপিএম। এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি আপনার কাস্টমারদেরকে দিচ্ছেন? আমরা 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, 5 ইয়ার্স। আচ্ছা, এবং এটার নির্ধারিত ওয়ারেন্টি কার্ড আছে। 5 বছরের ভিতরে যদি এনি কাইন্ড অফ প্রবলেম, কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দিবে, ঢাকা অথবা ঢাকার বাইরে সম্পূর্ণরূপে ফ্রি সার্ভিস আপনারা কি সারা বাংলাদেশে এই ডেলিভারি দেন? জি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা আমরা দেখছি এইটা আপনারা দেখতে পারেন, যারা আসলে একটু আনকমন হুড নিতে চান, তো এটার সাথে লাগানোর জন্য আনুষঙ্গিক ফিটিংস বা অ্যাক্সেসরিজ গুলো আপনারা? হ্যাঁ, আমরা ফিটিংসটা ফ্রি দিচ্ছি, এখান থেকে নিয়ে যাওয়ার ডেলিভারিটাও আমাদের শুধু ঢাকার ভিতরে। আচ্ছা, এবং যদি ঢাকার বাইরে হয় সেটার জন্য আপনারা পাচ্ছেন হচ্ছে শুধু গাড়ি ভাড়াটা পে করবেন, ফিটিংস অথবা প্রোডাক্টের ডেলিভারিটা এটা আমরা দিচ্ছি, আমরা শুধু যে পার্সন যাচ্ছে তার গাড়ি ভাড়াটা পে করছেন। আচ্ছা, এটার প্রাইসটা কত রাখছেন ভাই আপনি? এটার প্রাইস হচ্ছে 25,500 টাকা। আচ্ছা, ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে ফোন দেন বা যেখান থেকে নক করেন, সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্ট পাচ্ছেন, শুধুমাত্র ঢাকার বাইরে হলে
আপনার লোকের গাড়ি ভাড়াটা দেওয়া লাগবে ফিটিং এর ক্ষেত্রে, যে লোক আসলে ফিটিং করবে সেক্ষেত্রে ওনার যাতায়াত ভাড়াটা দিলে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন। ঢাকায় হোম ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে চমৎকার একটা হুড। এটা কিন্তু দেখেন ফিচার্সটাও কিন্তু একটু আনকমন অন্যান্য হুডের থেকে। আমরা যদি দেখাই তো এই হচ্ছে নিচের লুকটা, তো আপনার বাসা বা বাড়িতে এভাবে আসলে ফিটিং করা হবে আর উপরের দিকে স্ট্যান্ডার্ড একটা লুক হবে। তো আপনারা চাইলে কিন্তু এই হুডগুলো কালেক্ট করতে পারেন।